গোঘাট বাসস্ট্যান্ড এলাকায় মহিলার ব্যাগ থেকে 11,000 টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় একজনকে হাতেনাতে ধরে ফেলল জনতা। জানা গেছে, গৃহবধূ কামারপুকুর থেকে বাসে উঠে গোঘাটের কাছাকাছি এলে তিনজন যুবক তার ব্যাগটি ছিনিয়ে নেয়। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে থাকলে স্থানীয়রা একজন যুবককে পাকড়াও করে ফেলে। বাকি দুজন যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গোঘাট থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। আপনি শুনলেন কেন? এই ছুটছিল, এই ছুটছিল। আপনি ব্যাগটা নিয়ে ছুটে তাহলে গেলেন কেন? আপনার সাথে আর কজন ছিল? আমার সাথে কজন ছিল? আপনার সাথে আর তারা দুজন কোথায় গেল? কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আপনার নাম? আমার নাম ইসমাইল। ছুটছিলাম বলতে আমার একজনের পাশে দাঁড়িয়েছিলাম। আমার পাশ থেকে তিনজন ছিল, আমার পাশে তিনজন ছিল, আমাকে নিয়ে এসছে। তারা বাড়ি চলে গেছে। কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? সিনেমা। আপনার নাম? আমার নাম শামিম খান। কি উদ্দেশ্যে ব্যাগটা নিলেন আপনি? আপনি ছুটছিলেন কেন? ওর পাশে দাঁড়িয়েছিলাম, এবার দেখছি ব্যাগ তো হারিয়েছে, দেখেছি নিতে। আমি এবার লেবার। আপনারা কোথায় বাসে উঠেছিলেন? আমার কামার পুকুরে। কোথা থেকে আসছিলেন? কোথা থেকে এসেছে বল ভাই? আমরা শ্রীনগর থেকে। কেন চুরি করলেন? এই ইয়ার বাটন কো মারলেন। কেন ব্যাগটা আপনি চুরি করলেন? ওই ব্যাগটা কোথায় রাখলেন? ব্যাগটা ব্যাগটা নিয়ে তারা নিয়ে চলে গেছে। তো তাদের ফোন নাম্বার আছে? আছে, ফোন লাগিয়ে দেখি। আপনার পাশে ছিলাম আমি, আমি পেছন দিয়ে ঘুরেছিলাম। এবার থানায় গিয়ে করবো। আমি যখন ঢুকে দিতে ছিল অফিসে।